অনলাইন থেকে মোবাইল দিয়ে আপনার যে হাতে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ ভাই, আজকের এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কমপ্লিট দেখুন। আজকের যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টিকটক ক্যাশ। সো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু ঘরে বসে ফ্রিতে অ্যাড দেখে আর্ন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ। এখান থেকে কিন্তু পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রতিদিন দেখতে পাচ্ছেন প্রতিদিন বলা আছে 300-500 টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং রেফার করে আপনি আরও 5% কমিশন পেয়ে যাবেন এবং মাত্র 20 টাকা হলে আপনি কিন্তু মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটি নিতে পারবেন এবং প্রতিদিন এখান থেকে বোনাস পাচ্ছেন 2 টাকা। সো এগুলো আপনাকে কীভাবে করতে হবে এবং কীভাবে টাকাটা ইনকাম করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি কমপ্লিট দেখবেন। সো যারা ঘরে বসে আর্নিং করতে যাচ্ছেন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এবং বেকার বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবেন। সো প্রথমে আপনি এই অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং পিন কমেন্ট চেক করবেন, এই অ্যাপসের লিঙ্কটি পেয়ে যাবেন। এই অ্যাপসের লিঙ্কটিতে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড দেখতে পারবেন অনকে এবং এখান থেকে রিভিউটা দেখবেন কতগুলো রিভিউ পড়েছে, 203টি রিভিউ আছে। সো রিভিউগুলো দেখুন, কোনো কোনো ব্যাড রিভিউ নাই। সো এখানে রিভিউগুলো আপনি একটু চেক করুন দেখুন কেন কোনো কোনো ব্যাড রিভিউ নাই, সবই কিন্তু 5-স্টার রিভিউ দেখতে পাচ্ছেন। সো আসলে অ্যাপসটা মনে হয় 100% পেমেন্ট করে, সো আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। সো এরপর এখান থেকে অ্যাপসটি আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। সো এই অ্যাপসটা ইনস্টল করার পর আপনাকে যে যে কাজগুলো করতে হবে এই অ্যাপসে, সো আর্নিং করার জন্য ফ্রিতে এই অ্যাপসটা সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। দেখুন অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল হয়ে যাচ্ছে। সো ইনস্টল যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এরপর আপনি লিখবেন এখানে কিন্তু আপনাকে একটা ভিপিএন লাগবে। সো ভিপিএন লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি ভিপিএন ওপেন করে নেবেন। দেখুন আমার কিন্তু সুপার ভিপিএনটি অলরেডি ডাউনলোড করা আছে এবং যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে আপনি একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। দেখুন ভিপিএনটি প্রথমে সর্বপ্রথম ওপেন করে নেবেন। ভিপিএনটি আমাদেরকে কানেক্ট করতে হবে, যেহেতু বাংলাদেশ থেকে আমাদের কোনো রকম আর্নিং দেবে না, সো এই জন্য আমাদের বাইরের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ইউএস ক্যান্ডিডেট সিলেক্ট করে এখানে কানেক্ট লেখাটার উপরে প্রেস করে দিন। সো এখানে কানেক্ট হচ্ছে ভিপিএনটি। সো ভিপিএনটি কানেক্ট হলে কিন্তু এখানে কানেক্ট লেখাটা চলে আসবে, ঠিক আছে। আমরা এখানে ওয়েট করে নিচ্ছি। সো এখানে ওয়েট করলে ভিপিএনটি দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টেড হয়ে গেছে, আমরা এই পেজটা রিমুভ করে দিই। এখন আমরা সরাসরি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। সো আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছি তারপরে এই অ্যাপসটা আমরা ওপেন করতেছি, টিকটক ক্যাশটা। সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক ক্যাশটা ওপেন হচ্ছে। সো ওপেন হওয়ার পর এই অ্যাপে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন এই অ্যাপসে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট যে নাও অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এবং না হলে আপনি এখান থেকে দেখতে পারবেন একটি সাইন আপ অপশন এখানে পেয়ে যাবেন। সো প্রথমে এখানে সাইন আপ অপশনে ক্লিক করুন। সাইন আপ অপশনে ক্লিক করার পর প্রথমত আপনি কী করবেন, এখানে আপনার নেম দিবেন, আপনার একটি ইমেল আইডি দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন 6 ডিজিট, তারপরে সেম পাসওয়ার্ড দিবেন। এখানে রেফারেল কোড হিসেবে 1234 এখানে কিন্তু লিখে দেওয়া আছে, সেটাই দিবেন। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো এরপরে যেখান থেকে কাজটি করতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন, জাস্ট লগ ইনের উপরে প্রেস করে দিচ্ছি। সো লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এই অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি আর্নিং করবেন, সো এখান থেকে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কয়েনগুলো দেখাচ্ছে এবং কত টাকা আছে সেটাও দেখাচ্ছে। ওকে, সো আমাদের প্রথমত যেটা আর্নিং করতে হবে, সো সেখান থেকে প্রথমত আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখান থেকে কীভাবে পেমেন্টটি নিতে হয় এবং কত টাকা হলে পেমেন্টটি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে গেট রিওয়ার্ড নামে একটি বক্স পাচ্ছেন, গেট রিওয়ার্ডে প্রথমত ক্লিক করে দিতে হবে। গেট রিওয়ার্ড যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে উইথড্র সিস্টেমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হচ্ছে না, সো এটা একটু পরে দেখাচ্ছি। তারপর এখানে ডেলি বোনাসে আমরা ক্লিক করবো, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেলি বোনাসে 500 কয়েন এখান থেকে আমরা পেয়ে গেলাম। কালেক্টে ক্লিক করবো, ক্লিক করে তারপর একটি অ্যাড আসলে অ্যাডটি জাস্ট দেখে নেবো, অ্যাডটি শেষ হলে উপর থেকে করে যাই এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমাদের ডেলি বোনাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন নম্বর স্কার্টস নামে একটি বক্স পাবেন এখানে। সো সেই বক্সে ক্লিক করুন, ক্লিক করে দিলে এখান থেকে আপনার অসংখ্য অপশন আছে, তারপর এখানে লাকি স্পিন আছে, তারপর এখানে ওয়াস অ্যাড আছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি এখান থেকে গেমটায় ক্লিক করুন, সো দেখতে পাচ্ছেন অ্যান এখানে গেট বোনাসে ক্লিক করুন, তারপর একটি অ্যাড আসলে দেখে নিন, তারপর এখানে ওয়াসে আমরা ক্লিক করে দিচ্ছি 10 কয়েন। আমরা প্রতি ভিডিও দেখার জন্য কিন্তু আমরা 10 কয়েন করে এখান থেকে পেয়ে যাবো এবং কালেক্টে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট হচ্ছে, এখান থেকে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে 6 সেকেন্ড, জাস্ট এখানে ওয়েট করে নেবেন। এই যে টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট পর্যন্ত জাস্ট ওয়েট করে নেবেন। যখন টাইম কাউন্ট শেষ হবে আবারও আপনি এখান থেকে ওয়াসে ক্লিক করুন। প্রতিটা ভিডিও দেখার জন্য আমাদের 10 কয়েন এখানে 10 সেকেন্ড করে কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। সো এখানে ওয়াস ভিডিও, এরপর এখানে স্পিনের কাজ আছে, সো এখান থেকে স্পিনে ক্লিক করবেন। এভাবে
স্পিনটি ঘুরবে, ঘোরার পর যে অ্যাডটি আসবে জাস্ট একটু ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখানে স্পিনটা যেখানে থামবে সেই পয়েন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন আমরা পেয়েছি এক কয়েন অ্যান্ড কালেক্টে ক্লিক করে এখানে যে টাইম কাউন্ট হচ্ছে জাস্ট 5 সেকেন্ড আমরা এখানে ওয়েট করে নেব। সো দেখুন টাইম কাউন্ট শেষ, আমরা আবারও যদি প্লেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্পিনটি এভাবে ঘুরবে। ওকে, স্পিনটি ঘোরার পর যেখানে থামবে সেই পয়েন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো এখানে থেকে দেখতে পাচ্ছেন ওকে 5 কয়েন পেয়েছি অ্যান্ড কালেক্টে ক্লিক করে আমরা এখানে 5 সেকেন্ড অ্যাডটি দেখে নেবো। ওকে, যে অ্যাডটি আসছে 5 সেকেন্ড রেখে দেওয়ার পর আমরা ব্যাক করবো, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আরও ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন লাকি গেম স্পিনের কাজটা ওয়াজ অ্যাট। এরপর এখানে স্কার্টস অপশন আছে, স্কার্টসে ক্লিক করবেন। স্কার্টসে ক্লিক করে তারপর এখানে কার্ড ঘষে কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে। যে স্কার্টস মধ্যেটা দেখুন, স্কার্টসে ক্লিক করবেন, দেখুন স্কার্টস অপশনটা চলে এসেছে। সো এভাবে কার্ডটা এখান থেকে ঘষে দেবেন, 26 কয়েন পেয়েছি অ্যান্ড এখান থেকে গেট বোনাসে ক্লিক করবেন। ক্লিক করে তারপর জাস্ট একটু ওয়েট করবেন, অ্যাড আসলে সেই অ্যাডটি দেখে নেবেন। এতটুকুই কাজ থাকবে এখানে, শুধুমাত্র অ্যাড দেখে কিন্তু আর্ন করতে পারবেন। তারপর এখানে ওয়েব গেম আছে, এখানে ওয়েব গেমে ক্লিক করবেন। দেখতে এটা অ্যাভেলেবেল না বর্তমানে, অফ আছে, ঠিক আছে। তারপর এখানে টেলিগ্রামে সাপোর্ট গ্রুপ আছে, এখান থেকে আপনি সরাসরি টেলিগ্রামে জয়েন করতে পারবেন এবং রেফারেল সিস্টেম এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে রেফারেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন, এখানে কিন্তু উইড্রো সিস্টেমটা বর্তমানে অফ আছে কিছু সময়ের জন্য। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কয়েনটি আর্নিং করবেন সেই কয়েনটি এখান থেকে দেখতে পারবেন। সেই 2400 দেখতে পাচ্ছেন 2545 কয়েনটের মূল্য দাঁড়াইছে 5.09 টাকা। ওকে, ঠিক আছে। সো সকল ধরনের আপডেট পেতে এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে জাস্ট টেলিগ্রামে জয়েন করবেন, তাহলে সরাসরি তাদের টেলিগ্রামে নিয়ে যাবে আপনাকে। টিকটক ক্যাশ যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এখানে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নিয়ে আসলো। সো আশা করি বুঝতে পারছেন। সো এভাবে আপনারা এই অ্যাপস থেকে কাজ করতে পারবেন। সো এই ছিল ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।